This is Barlog Jagat Seth House. ये लोग की तार बाड़ी थे ठेके जाए तार पर ठेके और टाका टक्सल हुई चलो तो इधर से काठगोला बागान सामने गेट टा देखला उठा अच्छा माइकल एंजेलियो ठीक है अच्छे वही गेट टा जो तोड़ी करो चे तार हाथ के टा दाव हुई चे देखते बच्चों ऐटा हलो से जंत कवर स्थान हेलो गाइस वेलकम टू आवर न्यू ब्लॉग तो आज हम अच्छी हतद्वारी মুর্শিদাবাদের এক নম্বর টুরিস্ট স্পট সব কিছু তোমাদেরকে অরিত্র সাহা ইনফরমেশন দেবে আমি কিছু কিছু জানি না যাই জানে সেটুকু বলবে তো আজকে অরিত্র সাহা একটা এই দেখো হেলমেট হেলমেট অলরেডি আছে আমরা চারজন যাচ্ছি তো এদের পরীক্ষা ছিল আর আমি একটা ক্লাস করলাম দিয়ে এখন ক্লাস ফাঁকা আছে তো চলে এলাম তোমাদের জন্য একটা ব্লগ করবো বলে অনেকদিন ব্লগ আসছে যেহেতু সেহেতু স্পেশাল ব্লগ এটা সৌরভ কিছু বলবে নিশ্চয়ই কিছু বলবে না তো চলো লেটস গো রাস্তায় দেখা হচ্ছে বাই আমরা চলে এসেছি প্রচন্ড রোড তো সামনে দেখো এবার চলো সামনে শিফট করি ক্যামেরাটা সামনে গেট আছে তোমাদের এবার পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাবো তো তো দেখতে পাচ্ছ কত ভিড় এবার ঢুকে ঢুকে এখানে টিকিট কাউন্টার কত ভিড় দেখো আবার অনলাইনে টিকিট বুক করা হচ্ছে আমরা যাব একটু পর আর এটা হলো ক্লক টাওয়ার আর এইদিকে পুরো বাগান সামনে ওখানে একটা দেখতে পাচ্ছি তোপের মতো একবারে ক্যানন বল মনে হচ্ছে একবার দেখে ওইটার ইতিহাসটা একটু বলো এরিক ওইটার একটু ইতিহাসটা বলতে হবে ওইখানে সামনে গিয়ে তো ইতিহাসটা সৌরভের মতে এইটা চললে নাকি মেয়েদের মানে মাদের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গেত এত আওয়াজ এটা আমি পড়েছি ফাইভের ইতিহাস বই এটা ফাইভের ইতিহাস বই পড়েছে সৌরভ আমাদের তাই বলছে কিন্তু এবার দেখব তো দেখতে পাচ্ছ কতটা বড় এটা আমরা একটু সাইড সিং করে ঘুরে আসি তো আমরা ওখানে ঘুরে আসি তারপর হাজারদুয়ারি দেখাবো চলো সাতটা জায়গা আছে সাতটা জায়গা আমরা ঘুরে আসি এখন যাচ্ছি কাঠগোলা বাগান পুরো গ্রামের রাস্তা এত গলি গলি রাস্তা কি বলবো এটা হচ্ছে কাঠগোলা বাগান সামনে তো যাওয়া যাক ভিতরে ভিডিও করতে যাবে নাই কে জানে শুধু গাছ ওই জন্য বাগান ঘোড়া ওই একটা ঘোড়া আছে ঘোড়াটা সবাই চাপতো তাই বটে বাগান এক শুধু বাগান শুধু বাগানে ভর্তি গাছ চলো ভেতরে গিয়ে মেন জায়গা দেখায় বেশি দেবদারু গাছ সব দেবদারু মেন জায়গা দেখাবো যাবো চলো ব্যাপার হচ্ছে ভেতরে ভিডিও করা হবে না তাই আমরা যাব ভেতরে কিন্তু দেখা যাবে না এটাই দুঃখ আমরা দেখে আসবো ভিতরে অনেক কিছু আছে বলছে সুরঙ্গ তারপরে গোলাপ ফুলের বাগান চিড়িয়াখানা অয়েল পেন্টিং তোমাদেরকে সব কিছু বলবো আমাদের গাইড আছে বাইরে আমরা এসে সব বলবো আগে দেখে আসি আগে দেখে আসি টাকা রেডি
টাকা রেডি চলো ঠিক গাও টিকিট কাটতে কারণ এটা টাকার দায়িত্ব রিকি আছে একমাত্র গেটটা দেখলা ওটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো ঠিক আছে ওই গেটটা যে তৈরি করেছে তার হাত কেটে দেওয়া হয়েছে আর এই যে কাঠগোলা বাগানটা দেখছো এর ভিতরে আছে নাচমহল বাইজিখানা সুরঙ্গপথ ঠিক আছে এখানে সিরাজউদ্দৌলা আগে আনন্দ ফুর্তি করতে আসতো বাইজিদের নাচ দেখতে আসতো একবার সেই মেয়েটা নাচলে তাকে 90 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হতো ঠিক আছে এর হিস্ট্রি এটাই গ্যালারি ভিতরে ওনা ভিডিও করতে দেবে না দিলে করব টিকিটটা কাটে আমরা এবার জগৎ সেটের বাড়ি চলে এলাম 25 টাকা চারটি টিকিট কেটে নিলাম 25 টাকা ছিল এই লোকটার এখনকার দিনে আদানি আদানি তাও টাকা নিছে আমাদের কাছে দেখতে পুরো হিস্ট্রিটা আমাদের গাইডটা বলবে দিস ইজ বড়লোক জগৎ সেট হাউস সিরাজউদ্দৌলা 25 টাকা দিয়ে গিয়েছিল মরে যাওয়ার আগে একে কারণ খাস বন্ধু ছিল প্রচুর পয়সা ওরে বাড়িগুলো দেখছো সব সাদা এরা সব সোনা কিন্তু শুনলো ফুল ডালটা কথা বলবি ছিল ওই ফোয়ারাটা চান করছে মনে হয় ভালো ইতিহাস তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের গাইড বলবে ভালো ইতিহাস এটা কি পড়ে লা পজ করে এটা হচ্ছে হাউস অফ জগৎ সেট ঠিক আছে ইনি জগতের সেট ছিল এর কাছে টাকার টাকসাল ছিল সিরাজউদ্দৌলার কাছ থেকে টাকা ধার নিত এর টাকার টাকসাল এইভাবে হয়েছিল এর মা যখন বেঁচে ছিল তখন এর বাড়িতে এক লক্ষ্মী এসেছিল ভিখারির ছদ্মবেশে তো ওর মা বুঝতে পেরেছে যে ওটা লক্ষ্মী ওর মা তারপর বলেছে যে ঠিক আছে আমি তো এখন ভিক্ষা দিতে পারবো না আমি গঙ্গা থেকে স্নান করে আসছি তারপর আমি সে ভিক্ষা দেবো তো ওর মা গঙ্গায় স্নান করতে গেছে তারপর একবার ডুব মেরেছে তো আর ও গঙ্গা থেকে আর উঠে আসেনি একবার ডুব মারাতে ও মারা যায় তারপর সেই লক্ষ্মী কথা দিয়েছিল ঠিক আছে তুমি না আসলে আমি যাবো না দিয়ে লক্ষ্মী তার বাড়িতে থেকে যায় তারপর থেকে ওর টাকা টাকসাল হয়েছিল নসিপুর রাজবাড়ি ডাকাত সিং এর বাড়ি মানে সবার কাছে খাজনা আদায় করত যে খাজনা দিত না তাকে মেরে তেরে দিত তাই বলছে সামনেটা দেখতে অনেকটা এটা কি বললো জায়গাটার নাম নসিপুর আখড়া এটা ভিতরে 20 টাকা করে টিকিট আছে ভিডিও তো করতে হবে না দাদা বলে দেবে বলে দাও হচ্ছে নসিপুর আখড়া মহান্ত দেবের আশ্রম ঠিক আছে এর ভিতরে আছে 80 টাকা দামের চারচাকা গাড়ি সোনা চাঁদির 22 মনের রথ 16 টাকা দামের খাট আর ভিতরে মন্দির আছে এটা আশ্রম ছিল দেখবো এবার কোথায় যাবো মির্জাফরের বাড়িতে এটা মির্জাফরের বাড়ি বন্দি করে 7 দিন আটকে রেখেছিল এই জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ নেমোকারাম দেউড়ি তো দাদা বললো যেমনটা এটা সিরাজউদ্দৌলা এটা হলো মির্জাফরের প্রাইভেট মসজিদ একাই নামাজ পড়তো এখানে এখন ধুকতে মুখতে দিবে না তো কিছু করার নাই এবার এখানে কবর আছে কবরস্থানটা দেখে আসবো তো টিকিট নিয়ে নিয়েছি চারটে তো এখানে 1100টা কবর আছে এটা প্রথমে আছে বাহিদ আলী অ্যান্ড এলিজা মির্জা এর কবর তারপরে এগুলো সব উর্দুতে লেখা আছে কার কার জানি না এগুলো সব কবর দেখতে পাচ্ছ মোট 1100খানা কবর আছে ওই দিয়ে যতদূর চোখ যাচ্ছে সব কবর সব বাঁধানো আছে ভালো করে দেখতে পাচ্ছ সব কবরগুলো সব এক এক করে বাঁধানো আছে
এটা সাই বাজাদি সৈয়দের কবর দেখতে পাচ্ছ ভালো করে বাঁধানো আছে একবারে কবর আর কি দেখাবো তোমাদেরকে ওই যে ওইটা ওইটা এগুলো ভালো করে সব দেখো আর কি দেখাবি কবর তো মাথা সৈয়দ আহমদ সনব সৈয়দ হোসেন এর কবর যেগুলো ইংলিশে লিখা আছে তোমাদের বলে দিচ্ছি আরবি টারবি পড়তে পারি না এই দেখো সৈয়দ এমডি জাসেম জাহ মির্জাপুরের পুরো বংশের কবর দেখে চলে এলাম এবার যাবো আর একটা জায়গায় দাদা এবার কোথায় যাবো আমরা যাবো জ্যান্ত সমাধি জ্যান্ত সমাধিতে যাবো ওখানে কি হয়েছিল বলে দিচ্ছি এই জায়গাটার নাম ছিল আগে মুর্শিদাবাদ বাংলায় যে আঠারোটা নাম তার মধ্যে প্রথম নাম হচ্ছে মুর্শিদকুলিখা ঠিক আছে ওই মুর্শিদকুলিখা থেকে হচ্ছে মুর্শিদাবাদ তার মেয়ে আজিমুন্নিসা বেগম তারই হচ্ছে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছে এখানে জ্যান্ত সমাধি ওকে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে কারণ হ্যাঁ কারণ আছে আগেকার দিনে যে কলেরা বলে রোগ হয়েছিল তখনকার দিনে কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না বাইরে যে ফকিরের কবরস্থানটা আছে ওই ফকির বলেছিল বাচ্চা ছেলেদের কলেরা খাওয়ালে সেই রোগটা সেরে যাবে তো খেতে খেতে নেশা চেপে গেছিলো এরকম আস্তে 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 আরও বেশি নেশা চেপে গেছিলো যে না খেলেও থাকতে পারতো না দিন দিনে 10-12টা করে লাগতো তখন মুর্শিদকুলিখা ও ভালো লোক ছিল ও দেখলো এরকম করলে তো মানুষজন থাকবে না সব মারা যাবে সেই জন্য ওর বাবা ওকে জ্যান্ত পুঁতে দিয়েছে আর ফকিরটা মারা গেলে তাকে বাইরে কবরস্থান দেয় এবার জ্যান্ত কবরস্থানে ঢুকবো এখানে জায়গাটা এবারে পুরো সাজানো আছে তো তোমাদের যেমন দাদা ইতিহাসটা পুরোটা বলে দিল এবার আমরা দেখবো গিয়ে এখানেও কবরস্থান আছে দেখতে পাচ্ছ এটা হলো সেই জ্যান্ত কবরস্থান এখানে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছিল তার কন্যাকে কলেরা রোগের জন্য দাদা কলি দেখাই তো বলে কলি দেখাই তো বলে তো এটা দাদা তোমাদের পুরোটা বলেছে শুনে নিও তো চলো যাওয়া যাক তো একবারে চকচকে আকাশে একটা সুন্দর ভিউ চারিদিকের এগুলো সব বাগান আর কিছু নাই নিচে শুধু কবরটা আছে তার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি কবরস্থানের উপরে তো চলো সাতটা জায়গা সাইট সিন দেখা হয়ে গেল এবার মেন জায়গা কোথায় সৌরভ হাজারদুয়ারি যাবো এবার পুরো হাজারদুয়ারিতে ঢুকবো ডিটেইলসটা আমি বলে দেব ডিটেইলসটা সৌরভ বলবে এবার সৌরভ এইটা স্কুল নবাব নবাব বাহাদুর স্কুল তখনকার দিনে 90 লক্ষ টাকা খরচ করে যেটা দেখলা ওই স্কুলটা তৈরি করা হয়েছিল কে তৈরি করেছিল মির্জাপুরের বউ তৈরি করেছিল স্কুলটা তখনকার দিনে 90 লক্ষ টাকা খরচ করে দেখে নাও চিন্তা করা যায় চিন্তা করা যায় যেটা এখন হাজারদুয়ারি বলে দেখছো ঠিক আছে এটা মেন হাজারদুয়ারি না মেন হাজারদুয়ারি ছিল গঙ্গার ওপারে ওটা ভেঙে যাওয়ার 70-80 বছর পরে এটা তৈরি হয় যেটা এখন হাজারদুয়ারি বলে দেখছো এটা ছিল বাংলা বিহার উড়িষ্যার জজকোট ওই যে ঘড়িঘরটা দেখছো এটা বেলাতে দুবার টাইম দিত একবার সকাল 6:30টার সময় একবার সন্ধ্যে 6:30টার সময় ওর যে সোনার কাঁটাগুলো ছিল সেগুলো ইংরেজরা নিয়ে চলে গেছে আর এখানে যেসব সোনাগুলো ছিল সেগুলো ইংরেজরা জাহাজে লঞ্চে করে সব লোড করে নিয়ে চলে গেছে এই যে মক্কা মদিনাটা দেখছো এটা মক্কার মাটি এখানে রাখা হয়েছে তাই এটাকে বলা হয় মক্কা মদিনা ওটা হচ্ছে ইমামবাড়ায় বছরে 10 দিন খোলে মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি খোলা থাকে বছরে আর বৃহস্পতিবার এটা খোলে এখানকার যে শিয়া মুসলিমরা আছে তারা ঢুকে আগারবাতি জ্বালিয়ে বেরিয়ে চলে আসে তাছাড়া আদার্স লোকের অ্যালাউ নেই দেখো এই ওয়াচ টাওয়ারটা এখানে দুবার করে ঘড়িতে অ্যালার্ম বাজতো তো ঘড়ির কাঁটাগুলো যেমনটা বলল শোনা ছিল কিন্তু ইংরেজরা এত বদমাস যাওয়ার আগে কাঁটাগুলো শুনতে ছাড়েনি শোনা আর ওইগুলো দিয়ে পালিয়েছে আ হা হা কত সুন্দর হাওয়া এই যে এবার রোদটা কমে গেল আর এই দেখো এটা এই জিনিসটা বলছিল মক্কা মদিনা থেকে মাটি এনে এখানে রাখা আছে আর এইটা ইমামবাড়া যেটা বছরে মাত্র 10 দিন খুলে মহরমে সময় 10 দিন তখন সবাই দেখতে পারে আর প্রত্যেক বৃহস্পতিবার শুধুমাত্র সিনা মানে কি বলবো একটা মানে একটা মুসলিমদের সম্প্রদায় তারা স্পেশালি দেখতে পায় তারা প্রতিটা আসে আর সামনে আমাদের সাজানদুয়ারি
চলো যা যা তো আমরা হাজারদুয়ারি ভিতর ঢুকেছিলাম চলে এলাম বেরিয়ে তো তোমাদের সবাইকে বলবো যাতে যেখানে বাড়ি একবার হলো মুর্শিদাবাদের এই হাজারদুয়ারিটা ঘুরতে আসিও ভিতরে অনেক কিছু তখনকার দিনের পুরনো জিনিসপত্র টেবিল তারপর এইট বল ফুল খেলে ওইসব তারপর আয়না কুমির অস্ত্রশস্ত্র অনেক কিছু রাখা আছে ভিতরে তোমরা এসে নিশ্চয় দেখিও আমাদের মুর্শিদাবাদের টুরিস্ট স্পটটা এসে নিশ্চয় তোমাদের ভালো লাগবে ভিতরে গিয়ে আমরা ভিডিও করতে পারলাম না সেজন্য খুব দুঃখিত তোমরা এসে নিশ্চয় দেখো তো বলতে কেউই করতে পারবে না হ্যাঁ কেউ করতে পারবে না তোমরা এসে দেখে গিয়ে নিজের চোখে দেখবা এখানে দেখো কামান টামান আছে তখনকার দিনে যুদ্ধ যুদ্ধ হতো তোমাদের যদি এই ব্লগটাই ভালো সাপোর্ট দেখি তাহলে এরপরে মতিঝিলেরও একটা ভিডিও আনবো ওখানে সিরাজউদ্দৌলার সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল পলাশির যুদ্ধ সেই যুদ্ধটা তোমাদেরকে দেখাবো আর লাইন দেখছো আর এটা এটা টিকিটের লাইন অনেকক্ষণ অপেক্ষা লাইন তো গাইস আজকে ভিডিও এতটাই আমরা এখন যাচ্ছি বাড়ি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অনেক গরম লাগছে রোদে অনেকদিন পর আসলো ভিডিও অনেকদিন পর ভিডিও আসলো এটা ব্যাপার চলো দুটো গাড়ি ছিল দুজন দুজন চারজন খুব সুন্দর করে আমাদের রাইড কমপ্লিট কি বলো তোমরা সাপোর্ট যদি বেশি করো তাহলে মতিঝিল দেখতে নিয়ে যাবো খুব তাড়াতাড়ি চলো বাই